হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এখন আছি টেনে টেনে করে যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। গোঘাট টেনে চেপে চলে এলাম শেওড়া খুলতে। শেওড়া খুলতে দেখতে পাচ্ছি আছে, তারপর ট্রেন থেকে নেমে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। এর মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, তারপরে ঘাটের দিকে রওনা দিতে হবে, জল তুলতে হবে। দেখতেই পাচ্ছ কত ভিড়, যাওয়াই যাচ্ছে না, এত ঢিলাঢিলি হচ্ছে। যা ভিড় আছে, ভিডিও করার সাহস হচ্ছে না। বাই চান্স মোবাইল হাত থেকে পড়ে গেলে আর কিছু বলার নেই। একটি পিপ আর একটি ভাড় কিনলাম জল নিয়ে যাওয়ার জন্য। যা ভিড় আর কি বলবো, দেখাতে পাচ্ছি না। পিপগুলো আর ভাড়গুলো দোকানগুলো দোকান থেকে নেওয়া হয়েছে। কত ভিড় আছে, অনেকজনই বাঁকে করে জল নিয়ে যায়, কিন্তু আমি ব্যাগে করে জল নিয়ে যাবো, তার জন্য পিপ আর ভাড়টা কিনলাম। আমি ও আমার কিছু বন্ধুরা মিলে এসেছি, সবাই ব্যাগে করে জল নিয়ে যাব। এখন ঘাটের দিকে রওনা দিয়েছি। দেখাই যা কি হয়, যা ভিড় আর কি বলবো, যা অবস্থা দেখছি আর ভিডিও করা যাবে না। ঘাটের ভিডিওটা করা হলো না জল নিয়ে যাওয়ার, ডাইরেক্ট এবার রাস্তায় করছি একটু ফাঁকা আছে বলে। এখন একটু ফাঁকা আছে বলে ভিডিওটা করতে পারছি, একটু একটু বেশি ফাঁকা আছে। বিরাট সামনের দিকে অনেক ভিড় হয়েছে। সকলে দলে দলে একসাথে হেঁটে যাব, বলে বম্বল বমুখে দেখো ঠিক পৌঁছে যাব। শ্রাবণের সোমবারেতে শিব মন্দিরে যাব, কাশীনাথ করলে কৃপা হাতে হাতে ফলটা পাবো। বলে বাবা পারকারে ডাবল যাব, চল তারকেশ্বর চল। আসার গেল শ্রাবণ লহরি, যাব চল তাতে যাব চল, বাঁকাতে নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল। দেখতেই পাচ্ছ পেছনে কত ভিড়, রাত হয়ে আসছে, এরপর রাতেও হেঁটে হেঁটে যেতে হবে। সাতটা বেজে এলো, কি বলবো মানে রাত হয়ে এলো। পুরোটা তো আর ভিডিও করতে পারবো না, তাই হেতা সেতা করে ভিডিও করছি। ভোলে আমার পাগলা ভোলা, গলাতে ফণীর মালা, সাথে নিয়ে ভাঙ্গ তুরা। ঘাটে তিনটের সময় জল নিয়ে উঠেছিলাম, এটি আসছে এখন সাতটা বাজছে, প্রায় 5 ঘন্টা হবে হয়তো। এখন হেঁটেই যাচ্ছি, এখনও কতদূর জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি, কী বলবো, এখনও সেরকম পায়ে ব্যথা হয়নি। অনেকজনের মুখে শুনেছি পা ব্যথা হয়ে যায়। সেখানে জল ভরিব চল, আসার গেল শ্রাবণের হরে, যাব চল খেলতে যাব চল, কাশী বিশ্বনাথের ধারে পাশে এসে গেছি বলছে। কাশী বিশ্বনাথে বলে অনেকটাই খাই এসে গেছি। কাশী বিশ্বনাথের মনে রেখা, এখানে জল ঢালবো না, ডাইরেক্ট যাবো তারকেশ্বর। কাশী বিশ্বনাথে যা লাইন দেখছি, এখানে ঢালতে হলে 4টে বেজে যাবে, সকাল 4টে বেজে যাবে, আবার ওখানে তারকেশ্বর এখন বলছে 16 কিলোমিটার যেতে হবে। তাই কাশী বিশ্বনাথে জল না দিলেই ডাইরেক্ট তারকেশ্বরের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। 9:30 বেজে গেছে, জানি না তারকেশ্বরে পৌঁছতে এখনো কত টাইম লাগবে।
তারকেশ্বর চলে যাবি রে, তারকেশ্বর চলে যাবি রে, বাবার মাথায় ঢালবি যদি জল। তারকেশ্বর চলে যাবি রে, বাবার মাথায় ঢালবি যদি জল। জল ভরা ঘট কাঁধে নিয়ে চলছে সারি সারি, কানা খোড়া বৃদ্ধ যুবক যত নর নারী। কষ্ট হলে, কষ্ট হলে চলে যাবি রে, সেখানে ঢালতে হবে শেওড়া ফুলির জল। কষ্ট হলে চলে যাবি রে, সেখানে ঢালতে হবে শেওড়া ফুলির জল।